ज्ञानी होले इकरा जानते होले इकरा अल्लाह बोले इकरा अल्लाह नामे इकरा बिस्मिल्लाहिर रहमानिर रहीम सम्मानित एलाकाबासी আসসালামু আলাইকুম। দ্বীনী বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ। আল হাদিস এই ফরজকে অনুসরণ করেই প্রতিষ্ঠিত হয়েছে মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসা। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ, মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারে সীমিত আসনে ছাত্র ভর্তি চলছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার আদরের সন্তানকে আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষায় সুশিক্ষিত রূপে গড়ে তুলতে আজই ভর্তি করিয়ে দিন মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসায়। মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসা, দক্ষিণ বাইশপুর মতলব সেতুর পশ্চিম পার্শ্বে, মতলব দক্ষিণ, চাঁদপুর। মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসার বিভাগসমূহ: আদর্শ নূরানি বিভাগ, স্বল্পমেয়াদি নাজেরা বিভাগ, আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ, কিতাব বিভাগ তাইসির থেকে নাহবিমির পর্যন্ত, বিশেষ দ্রষ্টব্য আরবির উপর বিশেষ যোগ্যতা অর্জনের লক্ষ্যে মিজান জামাতটি মাদানী নিসাবের প্রথম বর্ষের সিলেবাস দ্বারা সাজানো হয়েছে। প্রিয় এলাকাবাসী, মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শায়খে চরমোনাই শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুমের পরামর্শে পরিচালিত, হুফাজুল কুরআন ফাউন্ডেশন ও বেফাক বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ, হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা, তিন বেলা স্বাস্থ্যসম্মত খাবার ও খেলাধুলার জায়গাসহ নিরিবিলি মনোরম পরিবেশ। তাই মনে রাখবেন, আপনার আদরের সন্তানকে মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসায় পাঠানোর দায়িত্ব আপনার এবং তাকে আধুনিক ও ইসলামী শিক্ষায় সুশিক্ষিত রূপে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তাই আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসায়। মারকাজুত তাকওয়া ওয়াল ইহসান কওমি মাদ্রাসা, দক্ষিণ বাইশপুর মতলব সেতুর পশ্চিম পার্শ্বে, মতলব দক্ষিণ, চাঁদপুর। প্রতিষ্ঠাতা মুহাম্মদ শফিকুল ইসলাম প্রধান, মুহতামিম হাফেজ মাওলানা নজরুল ইসলাম ফয়েজি। প্রয়োজনে মোবাইল নাম্বার বলছি 01747579311 অথবা 01819452039। আল্লাহ হাফেজ।